ওকে নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মনে করেন ক্লিক করলে আমাদের অল পোস্টের সব ইনফরমেশন অর্থাৎ আমরা যদি এটাকে একটু বড় করি দেন দেখতে পারবো যে আইডি পোস্ট অথর প্রত্যেকটা পোস্টের সব ইনফরমেশন গুলো চলে আসছে কিন্তু সো আমরা যদি শুধুমাত্র এখন টাইটেল শো করতে চাই বা কন্টেন্ট শো করাতে চাই তাহলে কিভাবে করব একদম সিম্পল ওয়ে জাস্ট দেখেন আমাদের কিন্তু এই যে অল পোস্ট এটার মধ্যে সবকিছু আছে এখন তাই না সো আমরা এখানে যেহেতু এটাকে এখন আমরা সিঙ্গেলে নিয়ে আসতে চাচ্ছি সো অবশ্যই আমরা একটা ফরিচ লুপ চালাতে পারি এন্ড নাও আমরা জাস্ট এখানে বলবো যে অল পোস্ট আমাদের কিটা আপাতত দরকার নেই সাপোজ ভ্যালুই থাকলো নো প্রবলেম এবার আমরা এখানে প্রিন্টার করতে পারি শুধুমাত্র দেখেন এবার আমরা টাইটেল গুলা শো করবে সো এখানে যদি আমি এবার ডলার ভ্যালু লিখি এবার আমি কি লিখবো এটা মেইনলি হচ্ছে অবজেক্ট এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা মেইনলি হচ্ছে অবজেক্ট আপনি যদি এখানে অ্যারে দেন তাহলে কিন্তু কাজ করবে না এটা হচ্ছে অবজেক্ট সো এবার অবজেক্টের ভিতরে আমি কি শো করাতে চাচ্ছি এটা হচ্ছে পোস্ট টাইটেলস জাস্ট আমি এই কথাটা পোস্ট টাইটেল তাহলে আমাদের শুধুমাত্র এবার পোস্টের টাইটেল গুলো আসবে সো এটাকে আমি এবার অফ করে দিলাম সো এবার যদি আমি জাস্ট এখানে একটু লোড দি দেন এবার আমি জাস্ট এখানে ক্লিক করি দেখেন এবার কিন্তু আমাদের সব পোস্টের টাইটেল গুলো চলে আসছে ঠিক আছে যে সামথিং তারপরে হচ্ছে টুডে পোস্ট সব কিছু টাইটেল গুলো আমাদের এখানে যত টাইটেল ছিল এই যে সামথিং টুডে পোস্ট সব কিছু এখানে চলে আসছে